সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা আমগাছি হাটে। আজকে জানাবো আপনার আলুর খুচরা এবং পাইকারি বাজার দর। আজকে অনেকদিন পর চলে আসছি আমগাছি হাটে। তো আজকে তারিখ হচ্ছে 5 সেপ্টেম্বর 2022 সাল। তো চলুন দোকানদার ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই আজকে কেমন বাজার দর, বর্তমানে আলুর বাজার কমছে কি বাড়ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বর্তমানে আলুর বাজার কমছে না বাড়ছে বলেন? আলুর বাজার ভাই আপনার 22 টাকা কলেস্টরে দাম, তাই 25 টাকা। মানে খুচরা বিক্রি করছেন 25 টাকা কেজি, আর পাইকারি হিসাবে কত বিক্রি করছেন? পাইকারি আপনারা যা দিচ্ছি 22 করি। 22 করি দোকানদারে, মানে যারা যে আপনাদের কাছে কিনে নিয়ে যায় ওরা তো খুচরা বিক্রি করে, আর আপনারা 22 করে দিচ্ছি। 22 টাকা মানে পাইকারি রেট দিচ্ছেন। আপনারা স্টোরে কেমন রেট পাচ্ছেন এখন বর্তমানে? 20 টাকা 8 আনা। মানে 20 টাকা 8 আনা স্টোর কিনা? তো দর্শক শুনুন, 20 টাকা 8 আনা স্টোরে তাদের কিনা খুচরা পাইকারি হিসাব 22 টাকা বিক্রি করছে, খুচরা হিসাব 25 টাকা। তো এই ছিল আমগাছি হাটের খবর। পাশ থেকে আর ভাইয়ের সাথে কথা বলি, একটু জেনে নিই বর্তমান আজকে বাজার কেমন বিক্রি করছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কেমন দাম দিচ্ছেন খুচরা পাইকারি? 900 টাকা মনে। তাহলে পাইকারি কত টাকা কেজি দিচ্ছেন? হ্যাঁ, 22.5। আর খুচরা কত বিক্রি করছেন? 25। আপনারা স্টোর রেট কত পাচ্ছেন বর্তমান? 20 টাকা 20 টাকা। তো শুনলেন একই রেট, দুই ভাইয়ের সাথে কথা বলে জানলাম 20 টাকা 8 আনা এবং 20 টাকা করে পড়ছে স্টোর রেট তাদের। তো এই ছিল আজকে রাজশাহী জেলা আমগাছি হাটের খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্ত।